মার্কিন ইতিহাসের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট মারা গেছেন। ক্যান্সারে ভুগে স্থানীয় সময় বুধবার 84 বছর বয়সে মৃত্যু হলো তার। মার্কিন পররাষ্ট্র দপ্তরকে উদ্ধৃত করে তার মৃত্যুর খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিল ক্লিন্টন প্রেসিডেন্ট থাকার সময় 1997 থেকে 2001 সালের 20 জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন চেক বংশোদ্ভূত ম্যাডেলিন। গণতন্ত্রের চ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি পাওয়া এই সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কসভয় জাতিগত দমন অভিযান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। 1948 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মেডেলিন। সেখানে রাজনৈতিক আশ্রয় নিয়ে 1957 সালে মার্কিন নাগরিকত্ব পান তিনি। 1993 সালে বিল ক্লিন্টন প্রেসিডেন্ট হওয়ার পর মেডেলিনকে প্রথমে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত করা হয়, পরে পররাষ্ট্রমন্ত্রী করা হয় তাকে। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে 2012 সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডমে ভূষিত হন মেডেলিন।